হ্যালো বন্ধুরা, সকলকে সুপ্রভাত। সকলে কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমরাও সকলে অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে হলো মহাষ্টমী, তো সকলকে মহাষ্টমীর অনেক শুভেচ্ছা। তো আজকে যেহেতু অষ্টমী, তো অষ্টমী পুজো তো দিতেই হবে, তো সেই জন্য দেখো সকাল সকাল স্নান করে চলে এসেছি। তো মুখে একটু হালকা করে মেকআপ করে নিয়েছি, আর এই যে দেখো তোমরা, এই কানেরটা আমি পরে নিয়েছি, আর ভুরুটাও একটুখানি ঠিকঠাক করে নিয়েছি। আর তো দেখো, হাতে আমি শাঁখা পলা পরে নিয়েছি, শাঁখা পলা নোয়া, সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, কীভাবে সাজছি, কী করছি, সম্পূর্ণটা তোমাদেরকে দেখতে হবে স্কিপ না করে। তো চলো, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো সাজুগুজুটা আমরা করে নিচ্ছি, মেকআপ, তারপর কানের গলা সব কিছু আমরা পরে নেব। আর মাকে বলেছিলাম শাড়িটা পরিয়ে দিতে, আমাকে আর বোনকে। তো মা খুব সুন্দর শাড়ি পরায়, তো মাকে বলেছে শাড়িটা পরিয়ে দিতে। আর এখানে দেখো শাঁখা পলাটাও পরে নিয়েছি, আর বোনও এদিকে সেজে নিচ্ছে। তো দেখো, আমি হাতে মেহেন্দি পরেছিলাম আগের দিন, সেটা উঠে গেছিলো, আর তাই কালকে বলেছিলাম বোনকে যে আমার ডান হাতে একটু মেহেন্দি করিয়ে দে। তো খুব সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছিল আমাকে। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো চলো। তো বন্ধুরা দেখো, এখানে আমি লিপস্টিক পরে নিয়েছি, আর হালকা করে মেকআপও করে নিয়েছি, আর একটু হালকা করে আইশ্যাডো দিয়েছি, আর আইলাইনারও পরে নিয়েছি, আর ওইদিকে বোনও সাজুগুজু করে নিচ্ছে। তো এই দেখো, আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে যে আমি আইলাইনার পরে নিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো যাই হোক, আমি অত সুন্দর পারি না, যেমন পেরেছি তেমনই পরেছি। তো তারপর দেখো, চুলটা আমার ভেজাই আছে, যেহেতু শ্যাম্পু করে এসেছি চুলটা ভেজা রয়েছে। তো চলো দেখতে থাকো তোমরা। তো শাড়ি পরে নেব, মা শাড়ি পরিয়ে দেবে, তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কীভাবে সাজছি, কীভাবে শাড়ি পরছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভীষণ ভালো লাগছিল, যেহেতু আজকে অষ্টমী, অষ্টমী পুজো দিতে যাব, সব কিছুই ঠিক আছে। বাট একটা জিনিস খুবই খারাপ লাগছিল, যে আজকে তোমাদের দাদাভাই আমার সঙ্গে অষ্টমী পুজো দিতে যেতে পারছে না, কারণ ওর, তোমাদের দাদাভাইয়ের ডিউটি আজকে যেতেই হতো, সেই জন্য তোমাদের দাদাভাই আমার সঙ্গে অষ্টমী পুজো দিতে যেতে পারলো না। ভীষণই খারাপ লাগছিল আমার। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি একদমই, আমি আর বোন। তো কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো দেখো এরমভাবে সেজেছি, তো আমাদের ভিডিওটা করে দিয়েছিল মা, ভীষণই সুন্দর করে দিয়েছিল ভিডিওটা। তো কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো চলো দেখো, আমরা যাচ্ছি পুজো দিতে। তো বন্ধুরা দেখো, এখানে ভোগ নিয়ে নিয়েছি, তো চলো এবার যাই মন্দিরের দিকে, যাওয়া যাক পুজো দিতে। চলো দেখতে থাকো। সকলকে মহাষ্টমীর অনেক শুভেচ্ছা। আর এই যে দেখো, এরমভাবেই সেজেছি, আর সবাই একটু সিম্পল সাজার চেষ্টা করেছি, সিম্পল কেউ পছন্দ করি। তো চলো যাই হোক, তো মণ্ডপে যাওয়া যাক, তো যদি তোমাদের সাথে কথা বলছি। তো গাইজ দেখো, মন্দিরের সামনে এসে দেখতে পারলাম যে কতটা ভিড় হয়ে যায় মন্দিরের ভেতরে, পুরো জায়গায় সবাই বসে আছে, মানে একদমই জায়গা নেই ভেতরে। তো বাইরে মিনিমাম 1 ঘন্টা আমরা এভাবেই দাঁড়িয়েছিলাম। তো আগে বড় করে প্যান্ডেল হতো, আমরা প্রতি বছর অষ্টমী পুজো দিতে আসতাম, কোনোবার কিন্তু এত ভিড় হয়নি, এই প্রথমবার কিন্তু এত ভিড় হয়েছে। আর এই কথাটা কিন্তু শুধু আমি বলছি না, ওখানে মানে আমার চেনা যত লোক আছে সবাই বলছিলো যে এইবার ভীষণ ভীষণ ভিড় হয়েছে। তো তোমরাই দেখো যে কতটা ভিড় হয়েছে, ভীষণ ভীষণ। তো বন্ধুরা, আগে যারা পুজো দিয়ে নিয়েছে তারা যজ্ঞের ফোঁটা নিয়ে বেরিয়ে যাওয়ার পরে আমরা কোনো রকমই ঢুকেছি মন্দিরের ভেতরে, ভীষণ ভিড় হয়ে গেছিলো, ঢোকাই যাচ্ছে। তারপর দেখো, দাদু সবাইকে বললো যে তোমরা সবাই বসে পড়ো। তো তারপর দেখো, সবাই আমরা বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য, আর আমাদের বাটা আমরা রেখে দিয়েছিলাম সামনে, ঠাকুরের সামনে, মা দুর্গার সামনে আমরা বাটাটা রেখে দিয়েছিলাম সবাই মিলে। তো তারপর অঞ্জলি দিয়ে নিয়ে আমরা পুজোটাও করে নিয়েছিলাম, তো তারপর আবার যজ্ঞের ফোঁটাও নিয়ে নিয়েছিলাম। তো দেখো তোমরা, বন্ধুরা এই যে বাড়ি যাচ্ছি এখন পুজো দিয়ে, তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে উপোস আছি, তো সেই জন্য, তো দেখো এই যে পুজোটা হয়ে গেছে, তোমরা সবাই প্রসাদ খেতে চলে এসো। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু তোমরা একদম ভুলো না। সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। তো চলো আজকের মতো, টাটা।